Welcome to all of you. গ্রামেশলে রাজেশ ইউটিউব চ্যানেলে। তো আজ আমি এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো যে টপিকটার উপর ব্লগ ভিডিওটা বানাবো সেটা হলো গিয়ে প্রকৃতির দ্বারা গড়ে ওঠা সুন্দর সৌন্দর্যময় একটি পরিবেশ, বিভিন্ন ধরনের ম্যানগ্রোভ, পশু পাখি, তাদের নিয়ে গড়ে ওঠা যে সুন্দরবন, সেই সুন্দরবনটার উপরে আজ আমরা ভিডিও বানাবো। আমি বসে আছি যেখানে, আমার পাশে আছে সুন্দরবন। তো ফ্রেন্ডস, আমরা বোট ঠিক করে এসেছি, আমাদের বোট আসবে আর একটু পরে। ওই বোটটা আমাদেরই, বোটটা আসবে, আমরা এই ঘাট থেকে বোটে উঠবো। ওই যে ফরেস্টার অফিসের ঘাট, ওখানে গিয়ে আমাদের নামিয়ে দেবে। তো আমাদের বোর্ডের ভাড়া 300 টাকা। তো একজন হলেও 300 টাকা, ও আমরা তিনজন এসেছি, যেহেতু তিনজন হলেও 300 টাকা, ঠিক আছে। তো আমাদের বোর্ড এসে গেছে গাইস, আমরা বোর্ডে উঠবো। তো গাইস, আমাদের বোর্ড এসে গেছে, আমি বোর্ডে উঠছি এখন। ফ্রেন্ডস, দেখুন সুন্দরবনে বিভিন্ন ধরনের ম্যানগ্রোভ দ্বারা, বিভিন্ন ধরনের ম্যানগ্রোভ দ্বারা সুন্দরবন গড়ে উঠেছে। যেহেতু এখানে আছে বাইন, কেওড়া, গরান, হেতাল, বিভিন্ন ধরনের উদ্ভিদ। ফ্রেন্ডস, এটা ছিল সুন্দরবনের প্রথম ফরেস্টার অফিসের গেট। এখন হয়তো এখন এখানটায় ফরেস্টার অফিস নেই, আমরা যাবো ওই ফরেস্টার অফিসটা। ফ্রেন্ডস, চলে এসেছি আমরা ফরেস্টার অফিসের ঘাটে। তো আমরা এখন যাবো ফরেস্টার অফিসে, ওখানে গিয়ে আমাদের পারমিশন করতে হবে, টিকিট কাটতে হবে। তো টিকিটের মূল্য কত নয় দেখা যাক, চলুন। তো ফ্রেন্ডস, আমরা তিনজন এসেছি, আমাদের তিনজনের টিকিটের মূল্য হলো এক একজনের 50 রুপিস। ফ্রেন্ডস, এই মুহূর্তে আমাদের পারমিশন কমপ্লিট, এই আমাদের টিকিট দিয়ে দিয়েছে। তো চলুন ফ্রেন্ডস, ঘুরে দেখা যাক কোন ফরেস্টার অফিসটা। তো ফার্স্ট আমরা যাবো টাওয়ারে, টাওয়ার থেকে এই বনটা খুব ভালো দেখায়। তো ফ্রেন্ডস, দেখুন এই গাছটার নাম হলো, এই গাছ হলো সুন্দরী গাছ। আমরা এই পথ ধরেই যাবো টাওয়ারের দিকে। তো পথের সাইডে ফুলের গাছটা আছে, ও এইটা হলো টাওয়ার। এর উপরে উঠবো, উপরে উঠলে দেখা যাবে পুরো সুন্দরবনের ফ্রন্টটা, সুন্দরবনের যে ভিউটা
ওর উপর উঠলেই দেখা যাবে। তো চলুন উপরে উপরে উঠে যাক। তো ওখানে সুন্দরবনের বিভিন্ন ধরনের সাপ এবং বিভিন্ন ধরনের পাখি এবং বিভিন্ন ধরনের জীবজন্তুর হোর্ডিং লাগানো আছে। তো এখানে এসে দেখলাম ভিউটা খুব সুন্দর, অসম, পরিবেশটাও খুব মনোরম, এখানে এসে খুব ভালো লাগছে আমার। তো চলুন টাওয়ারের উপরে ওঠা যাক। পুরো সুন্দরবনের পুরো ভিউটা, ওই যে থাকা জায়গাটা দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, ওইখানটায় বনের পশু পাখি সব ওখানে এসে এখান থেকে ফরেস্ট অফিস থেকে খাদ্য দিয়ে আসে, ওখানে ওখানে এসে তারা সেই খাদ্য আহার করে। আর ওটা হলো মিষ্টি জলের পুকুর, ওখানে সব পশু পাখিরা এসে ওখানে ওখান থেকে এসে জল খায় এবং ওরকম। তো ওরকম ফাঁকা জায়গা এ একটা এখানেও আছে, এখানেও মানে ফরেস্ট অফিস থেকে খাবার দিয়ে আসে, ওখানে পশু পাখিরা এসে খাবার খায় এবং এই মিষ্টি জলের পুকুর থেকে জল আহার করে। তো ফ্রেন্ডস দেখে নেওয়া যাক টাওয়ারের উপর থেকে সুন্দরবনের পুরো ভিউটা। ওহ, এখান থেকে যা দেখতে যা লাগছে সুন্দরবনটা, জাস্ট ওয়াও। চলুন এবার নিচে যাওয়া যাক টাওয়ারের উপর থেকে, আরো কি কি আছে দেখা যাক। তো ফ্রেন্ডস এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা হলো সুন্দরবনের খুব জনপ্রিয় গাছ, এটা হলো গোল পাতা গাছ। এই গাছ মানুষের প্রচুর কাজে লাগে, অনেক কাজে লাগে, এমনকি এই এই গাছ দিয়ে মানুষ তার বাসস্থানের মানে উপরে ছাউনি যেটা বলে সেটাও এই গাছ দিয়ে তো বানানো যায়। তো এটা হলো সুন্দরবনের খুব জনপ্রিয় একটা গাছ। তো ফ্রেন্ডস এই যে জলাশয়টা দেখতে পাচ্ছেন, এর মধ্যে অনেক কচ্ছপ আছে। তো কচ্ছপ আমরা ক্যামেরাবন্দি করতে পারিনি, তো আমাদের দেখে ও ডুব দিয়ে দিচ্ছে, যদিও আমরা দেখেছি কিন্তু ক্যামেরাবন্দি করতে পারিনি। তো চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর। ওই দেখুন, ওই দেখুন ফ্রেন্ডস, ও ডুব দিয়ে দিল, ওই আবার আবার উঠেছে একটা। আবার আপনারা শুনতে পাচ্ছেন মনে হয়, তো আমরা ওখানে গিয়ে দেখাবো পাখিটাকে, জুম করে এনে দেখাবো। ওই দেখুন পাখিটা বসে আছে ওখানে। তো দেখুন ফ্রেন্ডস পাখিটা কত সুন্দর দেখতে। তো ফ্রেন্ডস এখানে আগেও বলেছি এখানে অনেকগুলো হোর্ডিং মারা আছে, আর ওখানে তো আছে, ওখানে আছে একটা বাইরের স্ট্যাচু, চলুন ওটা দেখে নেওয়া যাক। এটা হলো কি আমাদের সুন্দরবনের সব থেকে সুন্দরী বাঘ, সব থেকে হিংস্র বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। তাহলে আমাদের বোটের দিকে অপেক্ষা করছে, তো আমরা আর বেশি লেট করবো না, আর ব্লগটা বেশি লং করবো না। তো তাহলে আমরা বোটের দিকে যাই, এখন আর আমাদের সময় নেই হাতে, আমরা চলে এসেছি অফিস থেকে। তো এখানে আমরা
আমরা ব্লগটা এন্ড করছি। তো আমাদের যেহেতু এখন শীতের মরশুম, শীত পড়ে গেছে, সেহেতু আমরা শীতের কোনো পোশাক আনিনি। তো আমরা এই চলে যাবো বাড়িতে, এখন শীত পড়ে যাচ্ছে। টাটা। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।